দেখো, হ্যাঁ হ্যাঁ করতে পারো। আরে কোশ্চেন দিয়েছে ডি কালারাইজিং পাওয়ার অফ ক্লোরিন, ঠিক আছে, বা ব্লিচিং, ব্লিচিং অ্যাকশন অফ ক্লোরিন, ঠিক আছে, ব্লিচিং অ্যাকশন অফ ক্লোরিন এটা কিসের জন্য হয়ে থাকে মেনলি? নর্মালি ক্লোরিনকে রেখে দিলে ব্লিচিং অ্যাকশন দেখাবে না, কি করলে ওটা দেখাবে? দেখ বলছে হোয়াট ইজ দ্য কন্ডিশন যে ক্লোরিন যেখানে ব্লিচিং অ্যাকশন শো করবে। ক্লোরিনের সাথে যদি আমি অ্যাকোয়াস মিডিয়াম অ্যাপ্লাই করি, মানে ওয়াটার অ্যাপ্লাই করি, তাহলে জেনারেট করবে ন্যাসেন্ট অক্সিজেন, যেটাকে আমরা বলে থাকি জায়মান অক্সিজেন, ন্যাসেন্ট নিজে রিডিউসড হয়ে যাচ্ছে। ক্লোরিন ওয়াটার কে অক্সিডাইজ করে অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেন জেনারেট করলো, সেই ন্যাসেন্ট অক্সিজেনটাই ডিকালারাইজেশন করে, ডিকালারাইজেশন করে, কিংবা বলতে পারি আমরা ব্লিচিং অ্যাকশন যেটা বলে সেটা শো করে। আমাকে কোশ্চেন করেছিল হোয়াট আর দ্য কন্ডিশন যেখানে ক্লোরিন ক্যান অ্যাক্ট অ্যাজ এ ব্লিচিং এজেন্ট অর ডিকালারাইজিং এজেন্ট। এই হচ্ছে কন্ডিশন, ওয়াটার অ্যাপ্লাই করতে হবে, তাহলে ন্যাসেন্ট অক্সিজেন বেরোবে, সেই কি ডিকালারাইজেশন করবে। নেক্সট কোশ্চেন, একটু সিম্পল একটা কোশ্চেন, হ্যালোজেন হাইড্রোক্সিক আছে HX, এগুলো কি কি হতে পারে? HF, HCl, HBr and HI, এদেরকে যখন আমরা অ্যাকোয়াস সলিউশনে দেবো আগে দেখতে হবে এটা কোথায় আছে। এটা গ্রুপ ওয়াইজ আছে, তাই তো? গ্রুপ ওয়াইজ থাকলে যে অ্যাসিডিটি আছে, এটা অ্যাসিড কি চেয়েছে? কোশ্চেনটা বলছে এদের অ্যাসিডিটি অর্ডার, অ্যাসিডিটি, হ্যালোজেন হাইড্রোক্সাইড অ্যাসিডিটি অর্ডার চেয়েছে, এটা গ্রুপ ওয়াইজ আছে। গ্রুপ ওয়াইজে যত উপর থেকে নিচে নামবো সাইজ ইনক্রিজ করে, সাইজ ইনক্রিজ করে, সাইজ ইনক্রিজ করলে কি হয়, এই যে বন্ড গুলো এগুলো আগে ভেঙে যায়, এই চাই বন্ড অনেক বড়, এই পর HBr, দেন HCl, দেন HF, তাহলে যত সাইজ বড় হবে, অ্যাটমিক রেডিয়াস বড় হবে, বন্ড লেন্থ তত বড় হবে, বন্ড লেন্থ তত বেশি হবে, বন্ড ডিসোসিয়েশন এনথ্যালপি তত কম হবে, বন্ড ডিসোসিয়েশন এনথ্যালপি তত কম হবে, তাহলে বন্ডটা অনেক ইজিলি ব্রেক করবে, বন্ড অনেক ইজিলি ব্রেক করলে এখান থেকে এইচটা অনেক তাড়াতাড়ি বাইরে বের হবে। তার মানে অ্যাসিডিটির যে অর্ডার সেটা হবে HI which is greater than HBr, than HCl, than HF, এটা এটা যেহেতু গ্রুপ ওয়াইজ আছে তাই জন্য আমি সাইজ দিয়ে এক্সপ্লেন করলাম। যদি কখনো এরকম কোনো কোশ্চেন থাকে, যেরকম একটা কোশ্চেন আমি এখান থেকে নিচে থেকেই বলছি, ধরো এরকম একটা কোশ্চেন দিয়েছে PH3H2S HCl, এখানে ফসফরাস সালফার আর ক্লোরিন, এটা পিরিয়ড ওয়াইজ আছে, ফসফরাস সালফার আর ক্লোরিন পিরিয়ড ওয়াইজ আছে, পিরিয়ড ওয়াইজ লেফট টু রাইট যদি যাওয়া যায় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি EN ইনক্রিজ করে, আর EN যত ইনক্রিজ করে তত অ্যাসিডিটি ইনক্রিজ করে। ধরো PH3 তে ফসফরাস ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট দেখাচ্ছে, H2S এ সালফার আর HCl এ ক্লোরিন, ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ হওয়াতে বলা হলো ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের বেশি, তাহলে ক্লোরিন অনেক বেশি পরিমাণে ইলেকট্রন উইথড্র করবে, সালফারের জন্য দুটো করে দাগ দেওয়া হলো, ফসফরাসের জন্য একটা করে দেওয়া হলো, তাহলে ইন্ডাক্টিভ এফেক্টের অর্ডারটা ক্লোরিনের সবচেয়ে বেশি, তাই বন্ডটা অনেক ইজিলি ব্রেক করবে, H টা অনেক দূরে গিয়ে পড়বে, এখানে H টা অনেক কম স্পিডে যাবে, মানে কে কম হবে, এটা আরো কম স্পিডে যাবে, তাহলে এর কে এর মান আরো কম হবে, তাহলে কে এর মান যার যত বেশি তার পি কে এর মান তত কম, পিএইচ তত কম। আর এবার বলে দিচ্ছি যত তাড়াতাড়ি বেড়াচ্ছে কে বেশি ফাস্ট হচ্ছে,
ফার্স্ট মানে রেটের সাথে রিলেটেড, রেট কনস্ট্যান্ট রিলেটেড, কে এ বেশি, কে এ বেশি হলে পিকে কি হয় কম হয়, পিকে কম হলে পিএইচ কি হয় কম হয়, পিএইচ কম হলে অ্যাসিডিটি বেশি হয়। অনেক সময় কে পিকে দিয়ে কোশ্চেন করে, তখন কনফিউজড হবে না, এই জিনিসগুলো মাথায় থাকলে আর প্রবলেম হবে না। তাহলে যদি আমরা পিরিয়ড ওয়াইজ করি, আমরা কোনটাকে প্রায়োরিটি দেব, ইলেকট্রোনেগেটিভিটি, ইএন লেখা আছে ইলেকট্রোনেগেটিভিটি। যদি গ্রুপ ওয়াইজ কোশ্চেন আসে তাহলে আমরা সাইজ কে প্রায়োরিটি দেব, যেকোনো একটা। পিরিয়ড ওয়াইজ হলে ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করতে হবে, তাহলেই অ্যাসিডিটি ইনক্রিজ করবে। গ্রুপ ওয়াইজ হলে সাইজ ইনক্রিজ করতে হবে, তাহলেই অ্যাসিডিটি ইনক্রিজ করবে। অ্যাসিডিটি ইনক্রিজ করার শর্ত কি, বন্ড অনেক তাড়াতাড়ি ব্রেক করবে, অনেক ফাস্ট, মানে রেড কাইনেটিক্স চলে আসছে এখানে, তার মানে কে চলে আসছে, আর রেড কনস্ট্যান্ট বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটাকে আমরা বলি, কে চলে আসছে, কে এর সাথে পিকে, পিকে এর সাথে পিএইচ, পিএইচ এর সাথে অ্যাসিডিটি, এভাবে রিলেটেড থাকে। নেক্সট কোশ্চেন বলো। দেখো ক্লোরিনে যদি আমি অক্সি অ্যাসিড দেখি, কতগুলো অক্সি অ্যাসিড দেখে, HOCl, HClO2, HClO3 and HClO4, এই চারটে অক্সি অ্যাসিড ক্লোরিন শো করে। ফসফরাস যদি দেখো কতগুলো অক্সি অ্যাসিড শো করে, H3PO2, H3PO3, H3PO4। ক্লোরিনে যদি করে একটাই করে, কারণ আছে HOF। ক্লোরিনে গুলো একটু দেখা যায়, ক্লোরিন কোথায় কোন অক্সিডেশন স্টেটে আছে, প্লাস ওয়ান, এখানে ক্লোরিন করে দেখবে প্লাস থ্রি, প্লাস ফাইভ, প্লাস সেভেন, প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস কোথায় একটা ভুল হলো না, প্লাস ওয়ান, প্লাস থ্রি অ্যান্ড প্লাস ফাইভ, এখানে ফ্লুরিন অক্সিড, আমি ফ্লুরিন অক্সিজেন সেটে পরে আসছি। যদি ধরো HOF এরকমই কিছু করতেছে, তো সিএল এর মতো, সিএল যেরকম চারটে অক্সি অ্যাসিড শো করে, তাহলে ফ্লুরিনও তো হ্যালোজেন, ওরও চারটে অক্সি অ্যাসিড শো করা উচিত। তাহলে HFO2, আমি জাস্ট হাইপোথেটিক্যালি জাস্ট একবার ড্র করে দেখাচ্ছি প্রবলেমটা কোথায়। HFO2 বলেছো তো কেন অক্সি অ্যাসিড শো করে না, সেটা তোমাকে দেখাতে হবে। HFO3 বা HFO4, তাহলে এদের এদের অক্সিজেন স্টেট গুলো এরকমই হয়ে যেত, প্লাস সেভেন, প্লাস ফাইভ, প্লাস থ্রি। আর ফ্লুরিন কি, ফ্লুরিন হচ্ছে স্ট্রংগেস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইন দ্য পিরিয়ডিক টেবল, স্ট্রংগেস্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইন পিরিয়ডিক টেবল। মানে ওর থেকে বেশি ইলেকট্রোনেগেটিভ আর কেউ নেই, ও যার সাথেই ওকে রাখো না কেন, ওকেই নেগেটিভ দেখাতে হবে, আর কাউকে তুমি নেগেটিভ দেখাতে পারবে না। কিন্তু এই যদি অক্সি অ্যাসিড গুলো ওরা তৈরি করতে যেত, তাহলে ফ্লুরিনকে প্লাস অক্সিডেশন স্টেট শো করতে যেত, যেটা হবে না, কোনোদিনই সম্ভব না। কারণ যে কারোর রেসপেক্টিং বলো, ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিনই নেগেটিভ চার্জটা পাবে, কিন্তু এই অক্সি অ্যাসিড তৈরি করতে গেলে ফ্লুরিনকে পজিটিভ হতে হয়, তাই জন্য এই অক্সি অ্যাসিড শো করা যায় না। এটা গেল তোমার কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। কিন্তু যদি জিজ্ঞেস করে যে কোন অক্সি অ্যাসিডটা শো করে, এই একটা অক্সি অ্যাসিড শো করে, তাহলে এখানে অক্সিডেশন স্টেট কত হবে একটু ক্যালকুলেট করে বলো তোমরা। তাহলে এটাও যদি অনেকে করে, অনেকে ফ্লুরিনের অক্সিডেশন স্টেট বার করবে এক্স ধরে, আমি একবার দেখিয়ে দিচ্ছি, এক্স ধরে অক্সিডেশন স্টেট বার করছে, এক্স প্লাস, আর কি কি আসছে এখান থেকে, হাইড্রোজেনে কত, প্লাস ওয়ান, অক্সিজেনে কত, মাইনাস টু, সব মিলিয়ে কত আসছে, জিরো। তাহলে এক্স এর ভ্যালু আসছে প্লাস ওয়ান, এখানেও এক্স এর ভ্যালু প্লাস ওয়ান আসছে, যেটা ইম্পসিবল, তাহলে এটা আমরা ভুল করেছি। তাহলে ফ্লুরিনকে কখনো মাইনাসের ওপরে নেওয়াই যাবে না, ফ্লুরিন যখন কম্পাউন্ড হিসেবে থাকবে তখন জিরো, বাট কোনো মানে যখন এটা আইসোলেটেড অবস্থায় এলিমেন্ট হিসেবে থাকবে জিরো, বাট কোনো কম্পাউন্ড কারোর সাথে মিলে কোনো কম্পাউন্ড জেনারেট করছে, তাহলে কিন্তু ওটা মাইনাস ওয়ানের ওপরে উঠবেই না। তাহলে এখানে আমাদের কোথাও ভুল হয়েছে, ফ্লুরিনকে মাইনাস ওয়ান দিতেই হবে, মাইনাস ওয়ান দিলাম, তাহলে স্যাক্রিফাইস কে করবে এখান থেকে, অক্সিজেন স্যাক্রিফাইস করবে, হাইড্রোজেন প্লাস ওয়ান এটা ফিক্সড, ফ্লুরিন মাইনাস ওয়ান এটাও ফিক্সড। তাহলে অক্সিজেনের অক্সিজেন স্টেটটা আমরা এক্স ধরে ক্যালকুলেট করবো, অক্সিজেনের জন্য এক্স ধরলাম, ফ্লুরিনের জন্য মাইনাস ওয়ান, আর হাইড্রোজেনের জন্য প্লাস ওয়ান, সব মিলিয়ে জিরো, তাহলে এক্স বিকাম জিরো। তার মানে এরকমই একটা কম্পাউন্ড আছে যেখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট জিরো। নর্মাল আমরা কি জানি, ও টু হলে অক্সিজেনের অক্সিডেশন স্টেট জিরো হয়, বাকি সব কম্পাউন্ডে হয় মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস হাফ, এগুলো হয়। কিন্তু এরকমই একটা কম্পাউন্ড আছে যেখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট জিরো, কোন কম্পাউন্ড, অক্সি অ্যাসিড অফ ফ্লুরিন। তাহলে এক্সামে যদি জিজ্ঞেস করে ফ্লুরিনের অক্সি অ্যাসিড দিয়ে ফ্লুরিনের অক্সিডেশন স্টেট কত, কত কি অ্যান্সার দেবে তোমরা, ফ্লুরিনের যখন অক্সি অ্যাসিড করবো তখন ফ্লুরিনের অক্সিডেশন স্টেট কত হবে,
माइनस वन फ्लोरिन ऑक्सीडेशन स्टेट माइनस वन তাহলে অক্সিজেনের অক্সিডেশন স্টেট বাদ হয়ে জিরো হচ্ছে আর হাইড্রোজেনটা তো প্লাস হচ্ছে এরকম একটাই অক্সিজেন স্টেট অনেক কষ্টে করলো দেখো যেখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেটটি জিরো বানাতে হলো অনেক কষ্ট করে করতে হলো আর এগুলো তো ভুলেই যাও এই যে O2 এই যে O3 এই যে O4 করতে হবেই না ঠিক আছে আরেকটা কম্পাউন্ড বলি ধরো F2O Na2O এই দুজনের মধ্যে ডিফারেন্স আছে হ্যাঁ আগে দিন হচ্ছিল একবার দেখে নাও Na2 এর নাম কি সোডিয়াম সোডিয়াম অক্সাইড তাহলে অপরেরটা নাম কি হবে ক্লোরিন অক্সাইড হ্যাঁ সবাই দিয়ে ভুল করবে এটা সবাই লিখবে ক্লোরিন অক্সাইড কিন্তু কথা হচ্ছে আইডি কথাটা কখন আসে যখন কোন এলিমেন্ট নিজে নেগেটিভ চার্জে রয়েছে যেমন NaCl আমরা কি বলি সোডিয়াম ক্লোরাইড কেন বলতে পারি কারণ ক্লোরিন মাইনাস 1 এ আছে সোডিয়াম প্লাস 1 এ আছে হ্যাঁ KCl মানে কি K প্লাস Cl মাইনাস সায়ানাইড সায়ানাইড আইডি কতটা কখন আছে যখন মাইনাস 1 স্টেটে আছে এখানেও অক্সিজেন মাইনাস 1 স্টেটে আছে বলে অক্সাইড কিন্তু এখানে অক্সিজেনের প্রোটিনের মধ্যে যদি দেখি কে বেশি ইলেকট্রোনেগেটিভ ফ্লুরিন তাহলে ফ্লুরিনের জন্য ফ্লুরাইড কতটা হবে অক্সাইড কতটা হবে না উইথ রেসপেক্ট টু অক্সিজেন এটা নাম কি হবে অক্সিজেন ফ্লুরাইড নট ফ্লুরিন অক্সাইড এটা নাম হবে অক্সিজেন ফ্লুরাইড ঠিক আছে তাহলে এখানে ফ্লুরিন অক্সিজেন স্টেট মাইনাস 1 অক্সিজেন অক্সিজেন স্টেট প্লাস 2 যেটা খুব রেয়ার অক্সিজেনের অক্সিজেন স্টেট প্লাস 2 আসছে হ্যাঁ ইন দ্য প্রেজেন্স অফ ফ্লুরিন এটা খুব মজা দিয়েছে এরকম কোশ্চেন দিয়েছে এমসিকিউ তো দিয়েছে দেখবে Na2O আচ্ছা K2O F2O আর নান অফ দিস হ্যাঁ বলেছে কোনটা অক্সাইড না তোমরা নান অফ দিস দিয়ে আসবে বলে সবই তো অক্সিজেন আছে তাহলে সবই অক্সাইড নান অফ দিস দিয়ে আসবে ওটাই ভুল হবে আমাদের অ্যানসার হবে F2O এটাই অক্সাইড না এটা ফ্লুরাইড তাহলে আইডি কতটা কখন হয় যখন কারোর মাথায় নেগেটিভ চার্জ আসে তখনই আইডি কতটা হয় ঠিক আছে তাহলে এটা এই রিলেটেড কোশ্চেন ছিল আর কোশ্চেনস বলো একমাত্র সবটাই বলা হয়েছে নেক্সট সংশ্লিষ্ট হ্যালাইড লবণে ঘন সালফিউরিক অ্যাসিড যোগ করে HIO HBr তৈরি করা যায় না কেন ভালো একটা কোশ্চেন আছে নরমালি ধরো আমরা HIO HBr তাই তো HIO HBr তো নরমাল দেখো আমার কাছে ধরো NaI কম্পাউন্ড আছে তার মধ্যে যদি আমরা H2SO4 দিই অনেকেই ভেবে নেবে কি হবে এখানে জাস্ট অ্যাসিড অ্যাসিডিফাই করতে হবে ওকে এখানে এনে কিছু করে যাবে ব্যালেন্স করলাম এনে কিছু এসো পর আর এইচআই জেনারেট করলাম তাহলে এইভাবে বলছে এইচআই প্রস্তুত করা যায় না কেন প্রস্তুত তো হচ্ছে ব্যালেন্সিং তো হচ্ছে অসুবিধা তো কিছু নেই তবুও কেন এইচআই প্রস্তুত করা যায় না কি বলতে পারো না না সোডিয়াম এর কিছুই নেই সোডিয়াম একটা ইলেক্ট্রন বের করে দিয়েছে ঠিক আছে হ্যাঁ এখানে এটা জাস্ট কিছু আছে গল্প কিন্তু হচ্ছে কিন্তু বলো চোখ বন্ধ করে HCl হয়ে যায় বাকি দুটো হয় না কেন কেউ বলো বুদ্ধি করে এইটা বলে যে এই রিঅ্যাকশনটা হয়ে যায় বাকি দুটো কেন হয় না হ্যাঁ না ইলেকট্রোনেগেটিভিটি ব্যাপার নেই ঠিক আছে বলে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ Cl মাইনাস ওর অক্সিজেন স্টেটে আছে পরে মাইনাস ওয়ানেই হলো কোনো অসুবিধা নেই এ প্লাস সিক্স অক্সিডেশন স্টেটে আছে যখন আই তে আছে আমি যদি অক্সিডাইজিং প্রপার্টি গুলো একটুখানি দেখি অক্সিডাইজিং প্রপার্টি এন্ড রিডিউসিং প্রপার্টি অক্সিডাইজিং প্রপার্টি সবচেয়ে বেশি কার্বন হ্যালোজেনের সবচেয়ে বেশি অক্সিডাইজিং প্রপার্টি আছে ফ্লুরিনের সবচেয়ে বেশি তারপর
ক্লোরিন তারপর ব্রোমিন তারপর আয়োডিন এটা হচ্ছে অক্সিডাইজিং প্রপার্টি তাহলে যাদের নিজে থেকে অক্সিডাইজিং প্রপার্টি আছে তারা কিন্তু কোনোদিন নিজের অক্সিডাইজ হবে না অন্যকে অক্সিডাইজ করাতে পারে নিজের অক্সিডাইজ হবে না এই সমস্ত এলিমেন্টগুলোর কিন্তু অক্সিডাইজিং প্রপার্টি নেই উল্টো প্রপার্টি আছে রিডিউসিং প্রপার্টি আছে তাহলে এই সমস্ত এলিমেন্টগুলোকে সহজে অক্সিডাইজ করা যায় কিভাবে অক্সিডাইজ করা যায় মাইনাস ওয়ান স্টেটে আছে না একে অক্সিডাইজ করলে কোন স্টেটে নিয়ে যেতে পারবো জিরো আই টু এখানে প্রথম স্টেপে এই রিয়াকশনটা হয় কিন্তু রিয়াকশনটা হয়ে থেমে থাকে না মানে গাড়িটা কি গ্যালোপিং মানে একদম ছুটে এখানে দাঁড়িয়ে থাকবে না এই যে এইচ আইটা আছে এই এইচ আইতে যে মাইনাস ওয়ান অক্সিডেশন স্টেট আছে আয়োডিনের সেটা আবার এইচ টু সাপোর্ট সালফার কোন স্টেটে আছে প্লাস সিক্স সালফারে প্লাস সিক্স এর উপরে কিছু হয় প্লাস সিক্সই ম্যাক্সিমাম তাহলে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট এইচ টু সাপোর্ট একটা তাহলে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে আই যে একটা রিডিউসিং এজেন্ট তার রিয়াকশন খুব ভালো মতো হয়ে যাবে তাই এখানে এইচ আই এইচ টু সাপোর্টের সাথে রিয়াক্ট করার পর সঙ্গে সঙ্গে আই মাইনাসটা অক্সিডাইজড হয়ে গিয়ে আই টু হয়ে যায় ব্যালেন্স করে নেবে আর সালফার যেটা প্লাস সিক্স অক্সিডেশন স্টেটে ছিল সে রিডিউসড হয়ে যায় রিডিউসড হয়ে গিয়ে প্লাস ফোর অক্সিডেশন স্টেট এসও টু জেনারেট করে তারপর বাকিটা আমরা ব্যালেন্সই করব হ্যাঁ কোন জায়গাটা আমি বললাম যে যখন এনএআই এর সাথে এইচ টু সুপার রিয়্যাক্ট করছি তখন এইচ আই জেনারেট করছে আর সল্ট থেকে অ্যাসিড পাওয়া যাচ্ছে কিন্তু ওখানেই থেমে থাকছে না কারণ আই হচ্ছে একটা রিডিউসিং এজেন্ট আই মাইনাস একটা রিডিউসিং এজেন্ট সে স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের প্রেজেন্সে ইজিলি অক্সিডাইজড হয়ে গিয়ে আই টু জেনারেট করে সাথে এসও টু গ্যাস জেনারেট করে যেখানে সালফারটা প্লাস সিক্স থেকে প্লাস ফোরে আসছে তাহলে সালফার এখানে অক্সিডাইজিং প্রপার্টি শো করলো আয়োডিন এখানে রিডিউসিং প্রপার্টি শো করলো এইভাবে এইচ আই আমি কোনোদিনই পাবো না এইচ আই পাওয়ার আগেই আই টু জেনারেট হয়ে যাবে সেম একই রিজন এনএবিআর এর সাথেও তাই এনএবিআর এর সাথেও যখন আমি এইচবিআর পেয়ে যাব সেই এইচবিআর এর সাথে ফার্দার এইচটুএসও কো রিঅ্যাক্ট করে দেবে করে বিআর টু গ্যাস জেনারেট করে দেবে এবং সাথে এসও টু গ্যাস জেনারেট করবে ঠিক আছে আর সাথে ওয়াটার ব্যালেন্সিং এর জন্য আমরা পেয়ে যাবো কিন্তু NaCl এর কেসটা কি হয় HCl কিন্তু রিডিউসিং এজেন্ট না ক্লোরিন কিন্তু একটা অক্সিডাইজিং এজেন্ট ও অন্যকে এখনো অক্সিডাইজ করতে পারে ওর ক্ষমতা আছে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে তাই জন্য ওকে তুমি আর নতুন করে অক্সিডাইজ করতে পারবে না H2SO4 দিয়ে তাই HCl টা অনেক ইজিলি পাওয়া যায় বাকি দুটো পাওয়া যায় না এবার ব্যালেন্সিংটা দেখার জন্য এখানে একটুখানি দেখে নাও HI মাইনাস ওয়ান অক্সিডেশন স্টেট ছিল H2SO4 প্লাস সিক্স অক্সিডেশন স্টেটে ছিল এই জায়গাটা আই টু হয়েছে জিরো চলে এসছে এসও টু হয়েছে প্লাস ফোর চলে এসছে তাহলে চেঞ্জটা একটুখানি দেখে নি মাইনাস ওয়ান থেকে জিরো ওয়ান সিক্স থেকে ফোর টু তাহলে আমার আই লাগবে দুটো তাই এখানে একটা টু বসাবো আর কিচ্ছু দেওয়ার দরকার নেই আর একটা জল আসছে দেখো বাকিটা পুরোপুরি ইজিলি ব্যালেন্স হয়ে গেছে দেখো তো ব্যালেন্স হচ্ছে কিনা দুটো ওয়াটার দিতে হবে তাহলে ব্যালেন্স হয়ে যাবে একই রকম এখানে আই এর জায়গায় বিআর বসিয়ে বাকি ব্যালেন্সিংটাও করে নিতে পারবে বুঝে গেল পাওয়া যায় না তা না পাওয়া যায় কিন্তু ওটাকে ধরে রাখতে পারবো না সঙ্গে সঙ্গে অক্সিডাইজড হয়ে যাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন বলবে অক্সিডাইজিং প্রপার্টি এইটা এটা কম এটা বেশি এরকম কোশ্চেনটা তোমাদের দিয়েছে এরকম কপার তার সাথে নাইট্রিক অ্যাসিড দিয়েছো কপারের সাথে নাইট্রিক অ্যাসিড দিয়েছো এটা দু তিন রকম ভাবে করা যায় একটা হচ্ছে কোল্ড ডাইলুট এটা যে ওয়ান ইস টু ওয়ান এইচ এন ও থ্রি আর হচ্ছে স্ট্রং এবং হট এইচ এন ও থ্রি আমি ফার্স্ট হচ্ছে স্ট্রং এবং হট এইচ এন ও থ্রি দিয়ে করছি নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন প্লাস ফাইভ অক্সিডেশন সেটে আছে নাইট্রোজেন প্লাস ফাইভ এর উপরে আর কোনো অক্সিডেশন সেট শো করতে পারে না তাহলে নাইট্রিক অ্যাসিড স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট কপারকে তাহলে অক্সিডাইজ করবে জিরো থেকে উপরে তুলবে জিরো থেকে উপরে কোন কম্পাউন্ড আছে সিইউ এন ও থ্রি হোল টু তার মানে কপার কোন স্টেটে চলে গেল প্লাস টু স্টেটে তাহলে নাইট্রোজেনকে তো নিচে নামতে হবে তাহলে নাইট্রোজেন এবার নিচে নামবে খুব বেশিও নিচে নামবে না কারণ আমি এখানে বলেছি হট অ্যান্ড কনসেন্ট্রেটেড ওর পাওয়ার বেশি ও খুব বেশি ওকে তুমি নিচে নামাতে পারবে তো কোথায় আসবে প্লাস ফাইভ থেকে এক স্টেপ নিচে আসবে এই জন্য গ্যাসে আসবে প্লাস ফোরে বাকিটা ব্যালেন্সিং ওয়াটার দিয়ে আমি ব্যালেন্স করবো ব্যালেন্সিংটা কিন্তু মানে বোর্ডের খাতায় দেখানো যাবে না কিভাবে ব্যালেন্সিং করছো কারণ সিলেবাস এটা নেই ব্যালেন্সিং কারণ ইলেভেনে হয়ে গেছে রাফে করবো ব্যালেন্সিং এখানে জাস্ট অ্যান্সারটা দেবো ক্লিয়ার তাও তো করতে তো হবে ব্যালেন্সিং মুখস্থ তো করা যাবে না এত রিয়াকশন তাহলে জিরো থেকে এটা টুতে এলো তাহলে এই জিরো কটা লাগবে নাইট্রোজেন ফাইভ থেকে ফোরে এসছে কপার কটা লাগবে একটা
তাহলে কপার আর কিছু বসানোর দরকার নেই। তাহলে এখানে 1 মানে এখানে 1 হলো, এখানে 2 মানে এখানে 2 হতে হবে, তাহলে এখান থেকেই তো এটা এখানে আসছে, 5 থেকেই তো 4 হয়েছে, তাহলে এখান থেকে এখানে আসছে, তাহলে কত 2। এটুকু বোঝা গেছে? তাহলে এবার করতে গিয়ে দেখো নাইট্রেট দুটো এক্সট্রা আছে, আবার এখানে দুটো নাইট্রেট, চারটি, কিন্তু এখানে কটা দুটো নাইট্রেট ছাড়া, নাইট্রিক অ্যাসিড ছাড়া তো নাইট্রেট আসবে না, নাইট্রিক অ্যাসিড তাহলে এক্সট্রা দিতে হবে, আরো দুটো এক্সট্রা অ্যাড করতে হবে। তাহলে 2 + 2 4 আর কোনো প্রবলেম নেই, দুটো হাই চারটি হাইড্রোজেন মানে দুটো ওয়াটার। খেলা শেষ হয়ে এখানে, খেলা শেষ হয়ে, এটার নাম কি? কিউপ্রিক নাইট্রেট। কপার 2 তে আছে তো Cu + 2 কিউপ্রিক নাইট্রেট বা CO2 নাইট্রেট বলতে পারো, আর NO2 মানে কি অ্যাসিড? নাইট্রাস। N2O, N2O কে নাইট্রাস বলে, কেন কম? এক্স্যাক্টলি, নাইট্রিক অ্যাসিড হচ্ছে NO যেখানে প্লাস 2, আর এটা নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, বাদামি বর্ণের ধোঁয়া। হোয়াট এবং কনসেন্ট্রেট দিলে বাদামি বর্ণের ধোঁয়া পাবো, ব্রাউন কালারের একটা গ্যাস পাবো, হ্যাঁ সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা হচ্ছে হট কনসেন্ট্রেট। এবার এক্সামে কিছু বলেনি বলে আমাকে কত মার্কস দিয়েছে, 1 না 2 মার্কস, কিছু না বলে দুটো রিঅ্যাকশনই দেখিয়ে আসতে হবে। আমি তিনটে পরপর করে দিচ্ছি, এটা হট কনসেন্ট্রেট, এবার যেটা করবো এটা কি মাঝামাঝি 1:1, মানে যতটা জল দিচ্ছি ততটাই নাইট্রিক অ্যাসিড দিচ্ছি, তাহলে কি হয় দেখো, নাইট্রোজেনের টোটাল কত রকমের গ্যাস হয় তো বুঝে গেলে, কত রকমের হয়? প্লাস 4 এ একটা, প্লাস 2 তে একটা, প্লাস 1 এ একটা, এগুলি মিলে মিশে তৈরি হবে। তাহলে এবার যখন আমরা তৈরি করে দিচ্ছি Cu + HNO3 1:1, তখন কি হচ্ছে, কপার 0 তে আছে, প্লাস 5 আছে, এগেইন কপার কে অক্সিডাইজ করবে এবং ওখানেই অক্সিডাইজ করবে যেখানে আগে একবার অক্সিডাইজ করেছিল। CuNO3 + 2 স্টেটে চলে গেল, 0 থেকে অক্সিডাইজ হলো, কিন্তু এখানে যেহেতু 1:1 দেওয়া হয়েছে তাই জন্য ওকে অনেকটা নামাতে পারবে কপার, কপার যেহেতু অক্সিডাইজ হচ্ছে নাইট্রোজেন তো নামবে, নাইট্রোজেন অনেকটা নিচে নামতে পারবে, এখানে কোথায় নেমেছিল 4, এবার অনেকটা নিচে এখানে নামবে NO + 2 তে। তাহলে ব্যালেন্সিং করতে গিয়ে দেখো 5 থেকে 2 কতগুলো চেঞ্জ হয়েছে, 3 ইউনিট চেঞ্জ হয়েছে তো, 5 থেকে 2 এটা কত, 0 থেকে 2, 5 থেকে 2, 3 ইউনিট চেঞ্জ হয়েছে, 3 টা আমরা এখানে বসিয়ে দেবো। তিনটে কপার মানে তিনটে নাইট্রোজেনের আগে কত ইউনিট চেঞ্জ, কত ছিল, 2 ইউনিট চেঞ্জ ছিল না কপারের, কপারের চেঞ্জ ছিল 2 ইউনিট, তাহলে নাইট্রোজেনের আগে 2 বসবে, হ্যাঁ এরকম হবে 2 বসবে, এই দুটাই আবার এখানে গিয়ে 2 দেবে। তাহলে দেখো টোটাল নাইট্রোজেন কতগুলো হয়ে যাচ্ছে, 6 + 2 = 8, কিন্তু আমি এখানে কটা দিয়েছি, দুটো, আরো 6টা লাগবে, 8টা আমাকে বানাতে হবে, তাই জন্য এখানে 2 + 6 করে একেবারে 8 করে দাও, হাইড্রোজেন 8টা হয়ে গেছে, মানে ওয়াটার কটা লাগবে, 4টা, ওয়াটার, দেখো পুরো পুরো ব্যালেন্স হয়ে গেছে। এটার নাম কি, এর নাম কি, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড, এটার নাম কি ছিল, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে। এর পরেরটা কি হবে, নাইট্রাস অক্সাইড, এরপরটা আমি কি করব, ভেরি ডাইলুট করব এবং কোল্ড কন্ডিশনে করব। তাহলে এটা করা যাক, এখানে কপার প্লাস HNO3 ভেরি ডাইলুট এন্ড কোল্ড, প্লাস 5 0 তে ছিল CuNO3 হোল 2, কপার প্লাস 2 স্টেটে উঠে গেছে, নাইট্রোজেন নিচে নেমেছে, নিচে নেমে N2O হয়েছে, তাহলে প্লাস 5 থেকে কোথায় এসছে, প্লাস 1 এ এসছে, অনেকটা নিচে নেমেছে, ব্যালেন্সিং তোমরা করতে পারবে, বলো আমাকে বলো কপারের চেঞ্জ কত, দুটো, তাহলে দুটো এখানে 2 বসবে, নাইট্রোজেনের চেঞ্জ কত, 4, কপারের আগে 4 বসবে, কপারের আগে 4 বসলে এখানে 4 বসাতেই হবে, এখানে 2 বসলে এখানে, এখানে 2 বসাতে হবে, দুটো নাইট্রোজেন এখানে N2 আছে, তাহলে বসাতে বলো না 2 এর জন্য 2, ক্লিয়ার? এবার দেখো নাইট্রোজেন এখানে 2, এখানে কটা, 8টা, টোটাল কটা, তাহলে HNO3 দুটো দিলে তো হবে না, আরো 8টা লাগবে, একেবারে আমি 10 করে দিই, তাহলে 5টা H আসছে, মানে H2 আসছে, 5 H2N2, এর নাম কি, হাসতে হয় তো, নাইট্রাস অক্সাইডে হাসি তৈরি হয়, তাহলে লাভিং গ্যাস N2O, নাইট্রাস অক্সাইড, হ্যাঁ এই নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের গল্প আছে, ওর ভিতরে এখান থেকে নাইট্রোজেনের যে কম্পাউন্ডগুলো রয়েছে এই কম্পাউন্ডটাই হচ্ছে তোমার ওই রিসেপ্টারে গিয়ে বসে যায়, এমন রিসেপ্টারে বসে ওই ওটাকে, না না ওই রিসেপ্ট আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে একটা সিগন্যাল পাঠিয়ে দেয়,
বডিতে অনেক রকম রিসেপ্টর আছে, সেই রিসেপ্টর মানে কি লক অ্যান্ড কি এর মতো, লকের জন্য এটা পারফেক্ট কি, যেই রিসেপ্টরগুলো আমাদের নার্ভাস সিস্টেমে হাসি তৈরি করবে। একটা ধরো আমি হাসির কথা শুনলাম, সেটা তো আমার সিস্টেমে গিয়ে বলবে যে হ্যাঁ এটা হাসির কথা, এবার হাসো, সেই একই ওর জন্য তো রিসেপ্টর অ্যাক্টিভ হয়। এখানে ওই গ্যাসটা ওই রিসেপ্টরে বসে একই কাজ করবে, যে তুমি তুমি মানে কোনো সিন না দেখে এমনি জাস্ট ওই গ্যাসটা বসে গেল বলেই তুমি অটোমেটিক্যালি হাসতে শুরু করবে, একই কাজ করে দেবে অলটিমেটলি। যেরকম একটা একটা লক দুরকম ভাবে আমি খুলতে পারি, যেন তোমার মোবাইলের লক দুরকম ভাবে খোলা যায়, কি হয় পাসওয়ার্ড দিয়ে খুলতে পারো আর নাহলে ফিঙ্গারপ্রিন্ট। নর্মালি আমরা ধরো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাজ করছি, এটা ধরো পাসওয়ার্ডের কাজ করে দিলাম, এটা সবসময় একই ব্যাপার। রিসেপ্টর অনেক রকম ভাবে খোলে, ঠিক আছে, কিছু জিনিস শুনে খোলে, কিছু জিনিস দেখে খোলে, কিছু জিনিস ইনহেল করে খোলে, ঠিক আছে, এরকম ব্যাপার। ওপাশে যারা আছে নদীর ওপারে তারা শুনতে পাচ্ছো, বলছি পরে আর কি দেখো এই রিয়াকশনটা কি ধরনের রিয়াকশন, এটা যে কোশ্চেন x প্লাস 3 ইনটু মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 1, x ইজ ইকুয়াল টু প্লাস 5, প্লাস 5 এর থেকে চলে গেল প্লাস 7, আবার চলে গেল মাইনাস 1, তাহলে 5 থেকে একবার বাড়ছে একবার কমছে, ডিসকো করছে তো, একবার বেড়ে যাচ্ছে আবার একবার কমছে, ডিসকো করছে, হ্যাঁ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, এবার ব্যালেন্সিং করতে হবে, তারা ওখানে কোডে দেওয়া থাক তবু তোমাকে ব্যালেন্সিং করতে হবে, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন সহজে হয়ে যাবে, সময় লাগবে না। CLO3 মাইনাস এটাও প্লাস 5 এ আছে, তাহলে প্লাস 5 আমি এক্সট্রা লিখে নিলাম, মানে ব্যালেন্সিং করানো বোঝানো যাবে না, তাহলে এখান থেকে 5 থেকে কোথায় গেছি আমি মাইনাস 1 এ, চেঞ্জ কত হলো 6 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
এখান থেকে বোঝা যাচ্ছে চারখানা 4 ClO3 minus তোমাকে ওটাই দিয়েছে 4 ClO3 minus সেখান থেকে 3 ClO4 minus plus Cl minus এবার নামগুলো জানতে হবে তো কি নাম কোনটাকে কি বলা হয় এটা কি পারক্লোরিক অ্যাসিড তাহলে পারক্লোরেট আয়ন এটা নরমাল ক্লোরেট আয়ন তাহলে ক্লোরেট CHLORET ক্লোরেট থেকে পারক্লোরেট হচ্ছে তার সাথে ক্লোরাইড পাওয়া যাচ্ছে নেগেটিভ থাকলে আইডি এটা প্লাসে আছে তাহলে তো আইডি হবে না এটি দি লিখতে হবে এটা ক্লোরিক অ্যাসিড হ্যাঁ এটা ক্লোরিক অ্যাসিড তাই ক্লোরেট এটা পারক্লোরিক অ্যাসিড তাই পারক্লোরেট ঠিক আছে এর মধ্যে তার একটু কেমিস্ট্রি ছিল তার একটু বলা গেল যেটা সালফার ট্রাইঅক্সাইড SO3 গ্যাস SO3 গ্যাস প্লাস H2SO4 SO3 গ্যাস H2SO4 সালফার কনস্ট্যান্ট আছে প্লাস 6 এও কনস্ট্যান্ট আছে প্লাস 6 এ তাহলে কেউ কারোর সাথে কোনো রিঅ্যাকশন করতে পারবে না এও প্লাস 6 এই প্লাস 6 কিন্তু কি হবে জুড়ে যাবে জুড়ে গেলে তৈরি হবে H2 S2O7 নাম তো ভালোই জানো তোমরা কি নাম কী নাম H2S2O7 ওলিয়াম না ওলিয়াম এর যে অরিজিনাল নামটা মানে আয়োডাইড যেটা আয়োডাইড পাইরো সালফিউরিক অ্যাসিড কি করে হয়েছিল এটা সালফিউরিক অ্যাসিড দুটো নিয়ে নাও ধরো মনে পড়ছে না এটা সালফিউরিক অ্যাসিড একটা নিলাম আবার একটা সালফিউরিক অ্যাসিড নিলাম নিয়ে যদি মাঝখান থেকে জলটা বের করে দিই H2O বের করে দিই হিট না দিলে তো হবে না হিট মানেই পাইরো কতটা চলে আসে তাহলে এই পাশ থেকে এস ডাবল বন্ড ও এইচ হচ্ছে ও পাশ থেকে ও দিয়ে আবার লিংক হয়ে যাচ্ছে ডাবল বন্ড ও এইচ তাহলে এইচ টু এস টু এক দুই তিন এক দুই ও সেভেন পাইরো কেন হিট রিলেটেড ব্যাপার হ্যাঁ তাই এটাকে বলছি পাইরো সালফিউরিক অ্যাসিড আর ওলিয়াম
জেনারেট করছে সালফার ট্রাইক্সাইডকে H2 সুপারবন্ড চালালে। এটা কখন কাজে লাগে? যখন আমি সালফোনেশন করি বেঞ্জিনে তখন লাগে। ধুমায়মান যেটা বলা হয় না, যে তোমার সালফিউরিক অ্যাসিড দিতে হয়, যেটা কনসেন্ট্রেটেড থেকেও কনসেন্ট্রেট, এটাই হচ্ছে এই কম্পাউন্ডই থাকে একদম। কারণ সিবিএসই কোশ্চেনটা হচ্ছে এসও টু দিয়ে যখন আমি ডিকালারাইজেশন করি সেটা আনস্টেবল, আনস্টেবল মানে টেম্পোরারি। তাহলে এসও টু দিয়ে যে ডিকালারাইজেশন হয়, এসও টু ইজ টেম্পোরারি ডিকালারাইজিং এজেন্ট where Cl2 is permanent. এটা এক্সপ্লেন করতে হবে। Cl2টা একটু আগে বলুন, একটু আগে হচ্ছে Cl2টা কি করে? Cl2 বাতাসের যে ওয়াটার পেপার গুলো আছে সেটাকে নিয়ে নেয় এয়ার থেকে, সেই ওয়াটার থেকে নিয়ে ও কি করলো, ড্রাই কেসে রাখলে হবে না, বাতাস থেকে নিয়ে এলো ওয়াটার গুলো। কে সিএল জিরো তে ছিল, এ মাইনাস টু তে ছিল অক্সিডেশন স্টেট, ক্লোরিন জিরো তে ছিল, অক্সিজেন মাইনাস টু তে ছিল, তাহলে ক্লোরিন জিরো থেকে নিচে নামবে, HCl জেনারেট করবে, আর অক্সিজেন মাইনাস টু থেকে উপরে উঠে যাবে, ঠিক আছে? তাহলে অক্সিজেন উপরে উঠে গেল আর ক্লোরিন মাইনাস ওয়ান চলে গেল, তাই তো? এই তো গল্প। তাতে যে অক্সিজেনটা পাওয়া গেল সেটা হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন, বাংলা তোমরা জায়মান অক্সিজেন বলো, ন্যাসেন্ট অক্সিজেন, সেটাই আমাদের বিরঞ্জন করছে বা ডিকালারাইজিং অ্যাকশন দেখাচ্ছে। এসও টু কিভাবে কাজ করবে? এসও টু তো ওয়াটারে দিতে হবে, কি করবে? সালফার কোন স্টেটে আছে? প্লাস ফোরে আছে, বোঝানো যায় কেন? সালফার প্লাস ফোরে আছে, এ কিন্তু, এ কিন্তু উপরে ছিল, জিরো উপরে ছিল, সে নিচে নেমেছে, ক্লোরিন হয়েছে, সালফার আছেই নিচে, ফোরে আছে, তাহলে কি হবে? সালফার নিজে অক্সিডাইজ হবে, এসও টু থেকে হয়ে যাবে এসও থ্রি প্লাস সিক্স, নিজে অক্সিডাইজ হবে, তাহলে ওয়াটারকে রিডিউস করবে, ওয়াটারকে মানে ওয়াটারের যে প্লাস ওয়ান ছিল হাইড্রোজেন তাকে রিডিউস করে দিয়ে হাইড্রোজেন জেনারেট করবে, দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন। তাহলে এখানে ডিকালারাইজেশন হয় ন্যাসেন্ট অক্সিজেনের জন্য বলছি, আর এখানে এখানে যে ডিকালারাইজেশন হয় সেটা ন্যাসেন্ট হাইড্রোজেনের জন্য। সালফার প্লাস ফোরে স্টেবল, ওর নিচে সালফারের কোনো কম্পাউন্ড স্টেবল হয়, প্লাস ফোরের নিচে সালফারের কোনো কম্পাউন্ড নিজে স্টেবল হয় নিচে, তাহলে নামতে পারছে না। আর ইভেন হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে কোনো কম্পাউন্ড নেই যে প্লাস ফোরের নিচে স্টেবল, ওপরে স্টেবল আছে এসও থ্রি, তাই ও নিচে চট করে উপরে উঠে গেল, তাহলে এখানে ওয়াটার অ্যাক্সেস অক্সিডাইজিং এজেন্ট, এখানে ওয়াটার অ্যাক্সেস রিডিউসিং এজেন্ট, এখানে যে ন্যাসেন্ট হাইড্রোজেন পাওয়া গেল। এবার মজার ব্যাপারটা দেখো, ন্যাসেন্ট হাইড্রোজেন তো কোনো এই জায়গাটার কালার করেছে, একে ডিকালারাইজ করে দিল, হ্যাঁ খুব ভালো কথা, ন্যাসেন্ট ন্যাসেন্ট যে কোনো কিছু দিয়েই করা যায়, হাইড্রোজেন বা অক্সিজেন, কিন্তু অ্যাটমসফিয়ারে কোনটা বেশি পরিমাণে থাকে, হাইড্রোজেন না অক্সিজেন? তাহলে এই যে ন্যাসেন্ট হাইড্রোজেন তৈরি হচ্ছে তাকে দেখে সঙ্গে সঙ্গে কে চলে আসবে? এয়ার থেকে, এয়ার থেকে কি চলে আসবে? অক্সিজেন চলে আসবে, করে এর সাথে রিয়্যাক্ট করে আলটিমেটলি ওয়াটার জেনারেট করে দেবে, তাহলে টেম্পোরারি না কিছুক্ষণের জন্য হবে, আবার অক্সিজেন এসে ওকে ওয়াটার বানিয়ে দেবে, ক্ষমতা নষ্ট করে দেবে, তাহলে আবার ডিকালারাইজেশনটা নষ্ট হয়ে গিয়ে আবার কালার জেনারেট করবে। কিন্তু এর এর রেসপন্সিবিলিটি কি ছিল? এর নিজে অক্সিজেন তৈরি করছিল, অক্সিজেন তৈরি করে কাজ করছিল, আর অ্যাটমসফিয়ারে তো অক্সিজেনই আছে, অক্সিজেন আর অক্সিজেনের কোনো ক্ষতি করবে না, তাহলে অক্সিজেন অক্সিজেনের সাথে থেকে, তাহলে যেটা বলছিলাম, তাহলে কি হলো, এখানে অক্সিজেন ন্যাসেন্ট অক্সিজেন জেনারেট করছে আর অ্যাটমসফিয়ারে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন অক্সিজেনের কোনো ক্ষতি করে না, তাহলে এটা টেম্পোরারি অ্যাকশন হবে, এখান থেকে যে কালারটা যাবে এটা টেম্পোরারিলি কালারটা যাবে, এটা আর ফিরে আসবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন বলো, ফেলো ভালো। এটা দুরকম ভাবে করা যায়, তুমি যে NaOH বা KOH দিচ্ছো, এই যে ক্লোরিন, তো আমি NaOH দিয়ে দেখাচ্ছি, KOH দিয়ে একই হবে, যদি এটা স্ট্রং হয় এবং হট হয় তাহলে একরকম, আর যদি কোল্ড ডাইলিউট হয় একরকম। ক্লোরিন জিরোতে আছে তো, এ তৈরি করবে NaClO3 প্লাস NaCl মাইনাস ওয়ান প্লাস ফাইভ, জিরো থেকে এটাকে ভাঙি, সিএল প্লাস সিএল জিরো, তাহলে জিরো থেকে প্লাস ফাইভে যদি যাচ্ছে চেঞ্জ কত হচ্ছে, ফাইভ ইউনিটস বসিয়ে দাও, জিরো থেকে মাইনাস ওয়ানে যাচ্ছে চেঞ্জ কত হচ্ছে, ওয়ান ইউনিট বসিয়ে দাও, এই ফাইভটা কোথায় যাচ্ছে, এখানে এই ওয়ানটা কোথায় যাচ্ছে, এখানে, তাহলে সব মিলিয়ে তৈরি হলো কতগুলো ক্লোরিন, সিক্স সিএল, ইট মিনস থ্রি সিএল টু, সাথে দেখো NaOH এর জন্য কটা এনে লাগছে, এখানে পাঁচটা একটা ছটা, তাহলে সিক্স NaOH, তাহলে সিক্স NaOH,
আফটার রিঅ্যাকশন কি জেনারেট করছে NaCl ও খুব ইম্পর্টেন্ট অনেকবার আসছে 5NaCl জেনারেট করছে নামগুলো কি সোডিয়াম ওটা পটাশিয়াম হবে সোডিয়াম ক্লোরাইড আর এটা সোডিয়াম ক্লোরাইড এটা ছিল স্ট্রং এবং হট এনওএইচ যদি দেওয়া হয় যদি উইক দেওয়া হয় তাহলে 0 থেকে আর +5 এতটা উপরে ওকে নিয়ে যাওয়ার ক্ষমতা নেই এনওএইচ এ তখন অন্য গল্প দেখতে পারবো আমরা অন্য সিনারিও হবে দেখি কি হয় সিএল নিলাম আবার সিএল নিলাম নিয়ে আবার এনওএইচ দিলাম নিয়ে যেটা জেনারেট করলো সেটা হচ্ছে NaClO বা NaOCLO বলতে পারো সাথে NaCl জেনারেট করছে জিরো এখানে জিরো তাহলে কোথা থেকে কোথায় আসছে দেখা যাক জিরো থেকে +1 -1 তাহলে জিরো থেকে চলে গেল +1 এ আবার জিরো থেকে চলে আসছে -1 একটা জিরো থেকে চলে আসছে +1 একটা জিরো থেকে চলে আসছে -1 তাহলে চেঞ্জ তো দুদিকেই সেম 1:1 তাহলে যে প্রোডাক্ট পাবে সেটা 1:1 দুটো এনে পাবে তাহলে 2NaOH আর দুটো হাইড্রোজেন পাওয়ার জন্য H2O তাহলে এটার নাম কি CLO হাইপোক্লোরাস অ্যাসিড তাহলে এটার নাম কি হাইপো ক্লোরাইড এটার নাম কি সোডিয়াম হাইপো ক্লোরাইড টি এটা সোডিয়াম ক্লোরাইড এটা কখন করবে কোল্ড এন্ড ডাইলুট দুটোই শিখে রাখো দুটোই এক্সামে আসে রিঅ্যাকশন গুলোকে কি ধরনের রিঅ্যাকশন বলা হয় ডিস প্রপোর্শনেশন বাংলায় অসামঞ্জস্য রিঅ্যাকশন বলা হয় এটা ঠিক আছে দু রকম এটা এটা খুব ইম্পর্টেন্ট এটা দিয়ে আসে হ্যাঁ ফসফরাস এনিওজ দিয়ে কোশ্চেনটা খুব আসে ফসফরাস এনিওজ তোমাদের মনে আছে ভেঙে লিখতে হবে পি +p দুটো p তাহলে যখনই p4 এর সাথে NaOH রিঅ্যাকশন করছে আমি কি জেনারেট করছি pH2 জেনারেট করছি আর NH2 PO2 জেনারেট করছি ফসফরাস 0 তে ছিল এটা -3 তে ছিল এটা +1 এ ছিল তাহলে 0 থেকে -3 আসছে আর 0 থেকে এখানে আসছে +1 তাহলে যখন 3 তে আসে এর চেঞ্জ হচ্ছে 3 এখানে দিয়ে দিলাম এর চেঞ্জ কত হচ্ছে 0 থেকে 1 তাহলে এর চেঞ্জ হচ্ছে 1 এখানে দিয়ে দিলাম এটা নাম কি ফসফিন গ্যাস এটা নাম কি সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট ঠিক আছে সোডিয়াম ডাইহাইড্রোজেন ডাইহাইড্রোজেন ফসফেট তাহলে এর চেঞ্জ হয়েছিল 3 ওখানে দিয়ে দিলাম এর 1 ওখানে দিয়ে দিলাম তাহলে 3 থেকে এখানে আসছে 3 তে 1 থেকে এখানে আসছে 1 এ ব্যালেন্সিং করার জন্য এনে কটা লাগবে তিনটে তো লাগছেই 3NA দিয়ে দাও 3NA আর হাইড্রোজেন দেখো তবু ছটা হাইড্রোজেন বেশি হচ্ছে তাই জন্য আমি এখানে 3H2O দেব লাস্ট লাইনটা যখন আমি লিখবো খুব কশিয়াসলি লিখতে হবে 3P+P মানে 4P 4P না লিখে আমি লিখবো P4 হ্যাঁ P4 এর সাথে আমি NaOH নেব 3 আফটার রিঅ্যাকশন আমি গেট করলাম E3+3 NaH2PO2 সাথে এখানে ওয়াটার ছিল 3H2O নামগুলো জানো ফসফিন সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট এই দুটো খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন ক্লোরিন দিয়ে নেবো আর ফসফরাস দিয়ে নেবো ঠিক আছে কি বলতে দেখো NCLG হাইড্রোলাইজড হয় না না পড়িয়েছিল মনে আছে দাঁড়াও চুপ NH3 হাইড্রোলাইজ হতে গেলে কি করতে হবে কি হতে হবে জল এর ভেতরে ঢুকবে তো না 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 ঢুকবে কোথায় আইদার নাইট্রোজেন অর ক্লোরিন দেখা যাক তাহলে এনসিএল যখন করছো নাইট্রোজেন ইলেকট্রন কনফিগারেশন করে নি হিলিয়াম দিয়ে 2s2 একুরি হয়ে যাবে 2p3 2d স্বপ্ন তাই তো নেই তো তো ভাই না 2d হয় না নাইট্রোজেন 2d স্বপ্ন হয় হচ্ছে 2s 2p3 এখানে দুটো একটা দুটো দিলে কোনো ঘর খালি নেই তো তাহলে না না হাফ ফিটের জন্য না কোনো পুরো ঘর খালি নেই আমি যখন ওয়াটারে লোন পেয়ার নিয়ে আসবো আমার তো একটা পুরো কমপ্লিট ঘর লাগবে আমাকে হ্যাঁ
তুমি পার্টনার নিয়ে গেছো, হ্যাঁ, আফটার ম্যারেজ, তাহলে তোমার একটা পুরো ফাঁকা ঘর লাগবে, তো সেই ঘর নেই, সেই ঘর দিতে পারছে না নাইট্রোজেন, প্রোভাইড করতে পারছে না, তাহলে এইখানে লোন পেয়ার এসে কোনো চান্স দিতে পারছে না নাইট্রোজেনের জন্য। এবারও দেখছি ক্লোরিনে আছে কিনা, ক্লোরিনে চলে যাও, ক্লোরিনে তাহলে এরপরে যেটা আছে এসে কটা ইলেকট্রন, দুটো দিলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা দিলাম, তাও এখানে অনেকগুলো ভ্যাকেন্ট অরবিটাল আছে যেখানে ওয়াটার এসে বসতে পারছে, যেখানে ওয়াটার এসে বসতে পারছে এই জায়গাগুলোতে, তাই তো, যে কোনো একটা জায়গায় বসে, তাহলে হাইড্রোলিসিস হয়ে গেল, তাহলে কি হবে ভালো করে দেখো, এই কম্পাউন্ডটা দেখো সব শিখে গেলে হবে না, দেখতে হবে এগুলো দেখাতে হবে তো এক্সামে, তাহলে নাইট্রোজেনে কি জলের ওইচ অ্যাটাক করতে পারবে না, জলের ওইচ কোথায় অ্যাটাক করবে, ক্লোরিনে, তাহলে আলটিমেটলি কম্পাউন্ডগুলো আমি কি পাবো, HOCl কটা পাবো, একটা দুটো তিনটে, 3HOCl, তাহলে অল্টারনেটিভ যে অ্যাটমটা রয়েছে মানে এটা রয়েছে আয়ন, এটা রয়েছে H+, এটা ভর্তি আছে, তাহলে কোনো ঘর খালি নেই, যে শুটিংও অ্যাটেন্ড করে কোনো চান্স করতে পারলো না, OH2 এখানে অ্যাটাক করতে পারছে না, নাইট্রোজেনও অ্যাটাক করতে পারছে না, কোনোভাবে অ্যাটাক করতে পারছে না, তাই NH থেকে তুমি হাইড্রোলাইজ করতে পারবে না, বাট NH থেকে সরি NCl থেকে খুব ভালোভাবে হাইড্রোলাইজ করতে পারবে। এর সাথে রিলেটেড একটা কোশ্চেন কি হতে পারে, PCl দিয়ে যদি হাইড্রোলাইজ করো তাহলে কি জেনারেট করে, খাতা একটুখানি করে দেখো আমার, PCl দিয়ে হাইড্রোলাইসিস কথা বলবে না, PCl দিয়ে হাইড্রোলাইসিস কি তৈরি হয় আমি এখানে করছি, তোমরা তো বোর্ডে পাবে, এখানে কিছু নেওয়ার আছে না, যে কোনো কম্পাউন্ড হাইড্রোলাইজ তখনই হয় যখন আইদার তার সেন্ট্রাল অ্যাটম অর তার টার্মিনাল অ্যাটমে ফাঁকা কোনো অরবিটাল, কোনো একটা হলে অরবিটাল খালি থাকে যাতে ওয়াটার এসে ওখানে বসতে পারে, একবার ইনিশিয়েশন হয়ে গেলে পুরো রিঅ্যাকশনটা হয়ে গিয়ে আমি কোনো কম্পাউন্ড জেনারেট করতে পারবো, আদারওয়াইজ পারবো। এটা পেয়ে যাবে, অ্যাপে পেয়ে যাবে, সেই জন্য বুঝে গেল তো, বুঝে দিলাম, তাহলে PCl টা তোমরা করে দেখো, আমি এখানে করছি, এগুলো কমন কোশ্চেন, যখন এক্সাম দিতে যাবে দেখবে সব এসে গেছে, এগুলো এসেছে, বাট এটা রেকর্ড হয়নি, তাই আরেকবার রেকর্ড করার জন্য এটা করে দিয়েছি, PCl3 ফসফরাস 15 ক্লোরিন 17 নিয়ন 3s2 3p3 3s2 3p5, দেখো সবকটাতেই ডি অ্যাভেলেবল আছে, ফসফরাস আছে, ডি অ্যাভেলেবল আছে, ক্লোরিন, তাহলে আমার কাছে চয়েস আছে, আমি কোথায় অ্যাটাক করব, যেটা ডেল্টা নেগেটিভ, এতক্ষণ চয়েস ছিল না NCl তে, এখন চয়েস আছে, তাহলে যেটা ডেল্টা ডেল্টা নেগেটিভ সেখানে অ্যাটাক করবে না, যে ডেল্টা পজিটিভ সেখানে অ্যাটাক করবে, যেটা ডেল্টা পজিটিভ, ওয়াটার তো নেগেটিভ চার্জ নিয়ে আসছে মানে লোন পেয়ার নিয়ে আসছে, ইলেকট্রন নিয়ে আসছে, তাহলে ডেল্টা পজিটিভ যেখানে সেখানে অ্যাটাক করবে, ফসফরাস ডেল্টা পজিটিভটা এখানে অ্যাটাক করে দেবে, তাহলে জলের ওইচটা এখানে অ্যাটাক করবে আর ক্লোরিন কি জলের এইচ কে ধরবে, একসাথেই হয় কিন্তু, ওয়ের যে লোন পেয়ার কি ফসফরাসকে ধরলো সঙ্গে সঙ্গে ক্লোরিন বন্ডটা ভেঙে গেছে, সেই ক্লোরিনটা কি এইচ কে ধরলো, আমার খেলা হয়ে গেল, তাহলে তিনবার হচ্ছে এটা, তাহলে পি ওপাশ থেকে ওইচ, এপাশ থেকে ওইচ, এখান থেকে ওইচ, আর সিএল গুলো এইচ কে ধরে তিনটে এসিল হয়ে গেল, লোন পেয়ারটা ওখানে বসে আছে, এরকম ভাবে তো স্ট্রাকচার হয় না, কি হয় বলো তো, এই লোন পেয়ারটা খুব অ্যাক্টিভ, ফসফরাসের লোন পেয়ার, ফসফরাসের লোন পেয়ার খুব অ্যাক্টিভ, কি করে, বেসিক ক্যারেক্টার যথেষ্ট বেশি অন্যান্য গুলোর থেকে, আমি যদি বলতাম এখানে ক্লোরিন আছে, ক্লোরিন এরকমই বসাতে হতো, সিএল ডাবল বন্ড ও লোন পেয়ার, লোন পেয়ার ও এইচ, এরকমই বসাতাম, কিন্তু এখানে লোন পেয়ার হয়ে থেকে যায় না, এই লোন পেয়ার হাইড্রোজেনটাকে তুলে নিতে পারে, ঠিক আছে,
তাহলে হাইড্রোজেনটাকে তুলে নিলে এখানে ডাবল বন্ড ক্রিয়েট হয়ে যাবে, তাহলে এটা যেটা জেনারেট করে পি ডাবল বন্ড ও ওই চয়েস তো ছিল দুটো, আর এখান থেকে হাইড্রোজেনকে তুলে নিয়েছে ফসফরাসের সাথে ডাইরেক্ট একটা ইউজ হচ্ছে। এটা কেন? ফসফরাস যথেষ্ট ভালো বেসিক দ্যান ক্লোরিন, কেন আমরা জানি কি সাইজ যত বেশি হয় তত ভালো ইলেকট্রন ডোনেট করতে পারে। ক্লোরিন আর ফসফরাসের মধ্যে ইলেকট্রন ডোনেট কে ভালো করতে পারে? ফসফরাসে লোন পেয়ারের যে ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি মানে স্তর অনেক ইজি। তারপরে এটা স্ট্রাকচার এরকম হয় না, ইনিশিয়ালি দেখাচ্ছে এরকম, আলটিমেটলি ওটা এরকমই হয়ে যাবে পি ডাবল। আরেকটা কারণে হয় ফসফরাস আর অক্সিজেনের মধ্যে পি বাই ডি বাই ওভারল্যাপিং পসিবল, তাই ওটা লোন পেয়ার হয়ে আর থাকে না, পিএইচ সাথে ডাবল বন্ড ফর্ম করে যায় এবং এই কম্পাউন্ডটা জেনারেট করে আর সাথে থ্রি মোলস অফ এসএল জেনারেট করে। ঠিক আছে, তাহলে হাইড্রোলিসিস নিয়ে যা যা জিনিস গল্প হয়ে গেল। এসএফ করে হাইড্রোলিসিস হয় সেটা আমি এর আগে ভিডিওতে করে দিয়েছি, সমস্ত হাইড্রোলিসিস হয়ে গেল। দেবলীনা কোশ্চেন, অ্যামোনিয়া অ্যামোনিয়া কেবল ফর অম্লিক মানে একটা এইচ প্লাস এইচ প্লাস উপরে এসএল সামথিং কিছু আছে, এসও2 অ্যাড করা, এসও2 অ্যাড করা হলো, এইচসিএল হলেও দেবে না, অ্যাসিডিফিকেশনের সময় এইচটুএস উপরে অ্যাপ্লাই করব, কারণ আছে তাহলে এইচসিএল তো রিডিউসিং এজেন্ট, ও করবে কি কেবল আমাকে রিডিউস করে দেবে, এইচটুএস উপর সেটা করবে না। এদের দুজনের সাথে রিঅ্যাকশন যখন হবে না থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে কাজ করবে না, এ একা বসে থাকবে, এদের দুজনের সাথে রিঅ্যাকশনটা হতে দেখবে, কিন্তু এসসিএল দিলে ও আবার মাঝখানে নাক গলাতে আসবে, ওই জন্য এসসিএল দেবো না, এসসিএল নিজে ঢুকে যায় ঝামেলা করবে। এইচ এইচ টু লিখতে পারো বা নর্মাল তুমি এইচ প্লাস লিখলেও মাছ দেবে, তাহলে কেবল ফর কোন স্টেটে আছে বলো, কোন অক্সিজেন স্টেটে আছে? ক্লাস সেভেন, ওর উপরে তো হয় না, ওর নিচে নামতে হবে, এ কোথায় আছে? ক্লাস ফোর, এর উপর হয় সালফারের প্লাস ওপর প্লাস এসও2 উপরে কোন স্টেট আছে? প্লাস 6 মানে কি এসও3, এসও3 এসও2 এর জায়গায় এসও3 হয়ে গেল। ঠিক আছে, খুব ভালো কথা। ম্যাঙ্গানিজ নিচে নামবে, ম্যাঙ্গানিজের নিচে কি আছে? 7 এর নিচে ধুম করে যখন পড়ে যায় অ্যাসিড মিডিয়ামে যখন পড়ে এমএন2 প্লাস ডিরেক্ট এমএন2 প্লাস, তাহলে এমএন এসও4 হবে। হ্যাঁ, বিশাল, তাই জন্য তাকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট বলে। পাঁচ ইউনিট পড়ছে মানে অন্য কাউকে দাঁড় দাঁড়ও তুলে দেবে, একদম উপরে তুলে দেবে, তাহলে নিচে নেমে গেল এমএন এসও4 হলো, আর এখান থেকে কে আছে তাহলে? কে আছে? কে কে তাহলে? কে2SO4 হবে ওখান থেকে, আর সাথে জল দিয়ে ব্যালেন্সিং এর জন্য দেবে। বাট তোমরা নিজেরাই ব্যালেন্সিং শিখে গেছো এখন তো, প্যারেন্ট 7 থেকে কোথায় এসেছে? 2 5 আর ওখানে চেঞ্জ কত? এখানে 2 ইউনিট চেঞ্জ, এখানে 7 থেকে 2 5 2 ইউনিট চেঞ্জ, তাহলে কত হবে? 2, তাহলে এখানে কি হবে? কে2SO4 এখানে দুটো এমএন আছে, তাহলে 2 এমএন এসও4 ব্যালেন্সিং কি হয়ে গেল পুরোপুরি? একটু বাকি আছে, এসও3 5 দিতে হবে। সালফেট কি মিলে গেছে? সালফার কটা? পাঁচটা সালফার, পাঁচটা মিলে যেখানে কটা সালফার? দুটো একটা তিনটে, তাহলে তিনটে ইস্যুর উপর আবার লাগবে, মানে তিনটে জল আবার লাগবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন জায়গায় ব্যালেন্সিং না হলে বলো, মনে তো হচ্ছে সব ঠিকঠাক ব্যালেন্সিং হয়েছে, ঠিকই আছে তো, ঠিকই তো দেখতে পাচ্ছ। হুম বলো, জিঙ্কের কম্পাউন্ড, জিঙ্কের জিরোর উপরে ঠিকই 2 প্লাস কম্পাউন্ডটা বলে যে এনএডি হতে পারে, এনওডি হতে পারে, এনএ2 জেনএনও2 এনএ2 জেনএনও2 সোডিয়াম জিঙ্কেট। আর নাইট্রোজেন কোথায় নামবে? নিচে নামবে। হ্যাঁ, নিচে কোথায় নামবে নাইট্রোজেন জানা আছে? অনেক নিচে নামবে, ক্যারেক্টার প্রচন্ড খারাপ, দেখো ক্লাস 5 তে কোথায় আসবে? অ্যামোনিয়া, এটার জন্যই তো বলা হয় রিঅ্যাকশনটা অনেকটা বড়। জিঙ্কে অনেক উপরে তুলে দিল, নিচে কোথায় নেমে গেল বুঝলো? তাহলে চেঞ্জ কত হলো বুঝতে পারছ? কল্পনা করা যায় না যে থেকে 3 8, তাহলে 8 ইউনিট আমি জিঙ্কের আগে বসাবো। জিঙ্ক 0 থেকে কোথায় গেছে? 2 তে, কত ইউনিট? 2 ইউনিট বসাবো। তাহলে নাইট্রোজেন কটা তৈরি হয়েছে? দুটো তো, তাহলে 2 অ্যামোনিয়া, 2 অ্যামোনিয়া তৈরি হওয়ার পর আর কি আছে? আসবে তো,
জল তো আসবে কোথা থেকে আসবে দেখা যাক সোডিয়াম কটা আছে এখানে দুটো এতো আচ্ছা এই জেনে নতুন না আটটা জেনে তো সোডিয়াম কটা হয়ে গেল 16 ওরে বাবা দুটো তাহলে কটা লাগবে আটটা মানে না না 40 ও 16 থেকে টু জেনে নতুন তে 16 খালাই নেই এখানে কটা কাজে লাগিয়েছে দুটো আরো 40 লাগবে ওরে কৃষ্ণ পুরো 40 এনে হয়েছে তাহলে 7H2O 7H2O অক্সিজেন দেখো তো 7টা আর 2 গুণ 16 16 সাথে 23টা 14 6 না হয়ে গেছে 14 16 তোমরা বলতে ভুল করেছো 14টা এর ওই 6টা তে গেছিল ওই তাই না ঠিক বলছি তো 14টা হাইড্রোজেন 6টা তো হয়েই গেল তাহলে কটা লাগবে কমে যাবে তো 7 থেকে কমে যাবে কটা 4টে তাহলে 4টে অক্সিজেন তাহলে এখানে চলো 20টা 20 অক্সিজেন এখানে 20 অক্সিজেন 20 20 তাহলে সোডিয়াম জিঙ্কের অ্যামোনিয়া দিয়ে এটা ভালো হই আচ্ছা কি দেখে বুঝবো যে এই কম্পাউন্ডটি তৈরি হবে জিঙ্কের স্টেবল অক্সিডেশন সেট জিঙ্ক জেডএন কত স্টেবল অক্সিডেশন সেট প্লাস 2 তাহলে তুমি বলে জেডএন ও কিন্তু জেডএন ও হবে না কারণ সোডিয়াম দিয়ে আছে সল্ট হবে সোডিয়াম দিয়ে সল্ট জেডএন ও কি হবে এন এ 2 জেডএন ও 2 হ্যাঁ এটা মাথায় এগুলো মনে রাখতে হবে সালফার 4 থেকে উপরে 6 এ যাবে 6 এর কোন কম্পাউন্ড হয় SO3 ম্যাঙ্গানিজ 7 থেকে ঝাঁপ দিয়ে নামবে 2 তে কোন কম্পাউন্ড হয় ম্যাঙ্গানিজ 2 প্লাস এই কম্পাউন্ড যদি মনে রাখো যে কোনো রিঅ্যাকশন মুখস্থ করতে হয় আননোন হয় নাইট্রোজেন NaNO3 থেকে এটা একটু মনে রাখতে হবে জিঙ্ক তো জিঙ্কে অক্সিডাইজ করছে অনেক বড় ব্যাপার জিঙ্কে অক্সিডাইজ করছে তার নিচে অনেক নাম অনেক তো নিচে নাম ঠিক আছে আর একটা জিনিস মাথায় রাখো জিঙ্ক কিন্তু খুব ভালো রিডিউসিং জিঙ্ক খুব ভালো রিডিউসিং এজে তাই এটা প্লাস 5 থেকে লাভ দিয়ে মাইনাস 3 তে নাম দিচ্ছে লজিকটা বুঝে গেছো সবার সাথে কিন্তু এটা হয় না যখন কপার দিয়ে করেছিলাম বুঝছো তো কপার কিন্তু অত ভালো রিডিউসিং এজেন্ট না তাই কপার দিয়ে যখন করেছিলাম এরকমই নাইট্রেট ছিল নাইট্রিক অ্যাসিডে ওকে স্টেপে স্টেপে নাইট্রোজেন ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড নাইট্রাস অক্সাইডে নামালো কিন্তু জিঙ্ক এতটাই রিডিউসিং এজেন্ট যে ওকে ছাপতে এখানে এগুলো যদি মাথায় রাখো তোমার মুখস্থ করতে হবে রিঅ্যাকশন মুখস্থ করতে হবে তবে স্টেবল কম্পাউন্ড জেনে রাখতে হবে যে কে কোন স্টেপ কোন স্টেজে স্টেবল কোন অক্সিডেশন স্টেটে কোন কম্পাউন্ডটা স্টেবল এটা মনে রাখতে হবে